অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর ছবি, এরকম ছবি আমাদের, আমরা চিন্তা করি যে আরো ভালো কিছু করুক। জাহেদ ভাই ছবি ওয়ার্ল্ড ওয়ান, জাহেদ ভাই একশো একশো। হ্যাঁ জাহেদ খানের সিনেমা কেমন লাগছে? আবার দেখতে চাই জাহেদ ভাই, আবার দেখতে চাই আমরা। জাহেদ ভাই লাগছে অনেক, মানুষ আসুক দেখুক, ছবিটা অনেক সুন্দর হয়েছে, মুক্তিযুদ্ধের ছবি, মানুষ আসে দেখুক, অনেক সুন্দর হয়েছে। খানের সিনেমা কেমন লাগে? ডিগবাজি বলে তো তাকে অনেকেই গালাগালি করে, সরি জাহেদ খানকে ডিগবাজি নায়ক বলে অনেকেই গালাগালি করে, কেমন লাগলো সিনেমাটা? না না ভাই ভুল হে রে, সে খুব এক্সিলেন্ট অভিনয় করছে, দেশের ছবি তো খুব ভালো লাগছে, মুক্তিযুদ্ধের ছবি, সে ফাটাফাটি ছবি ছিল, সব পরিবারকে দেখার মতন ছবি, যা সবাইকে নিয়ে দেখার মতো, খুব জাহেদ খানের অভিনয় সবচেয়ে ভালো, সুন্দর হয়েছে, অনেক ভালো ছবি, ফাটাফাটি রাজকুমার চেয়ে ভালো জাহেদ খান, ফাটাফাটি সামাজিক ছবি, এই ছবি পরিবার নিয়ে দেখার মতন, ইনশাআল্লাহ ছবি খুব ভালো হয়েছে। এখানে একটা গ্রামীণ পরিবেশ ছিল, প্লাস মুক্তিযোদ্ধার একটা চেতনা ছিল, তারপরে ওমর সানি মৌসুমি ছিল, সব মিলিয়ে এক্সেলেন্ট। আপনার কাছে কেমন লাগলো সিনেমাটি? ভালো লেগেছে ভাইয়া, অভিনয় ভালো লেগেছে, আর নায়িকা নতুন হিসেবে নায়িকা অভিনয় ভালো করেছে, আর মৌসুমি আপু ছিল, ওমর সানি ছিল, আর গ্রামীণ একটা রাজনীতি, মুক্তিযুদ্ধ সব কিছু মিলিয়ে ওভারঅল ভালো। সিনেমাটা অসাধারণ ছিল, আসলে দেখে আমরা ইমোশনটা ধরে রাখতে পারছি না, তার অ্যাকশন, তার প্রত্যেকটা এন্ট্রি আমরা অনেক বেশি এনজয় করেছি, আসলে এটা যে না দেখে নাই এখনও, তা আমরা সবাইকে রিকমেন্ড করব সেটা দেখার, আমাদের অনেক ভালো লেগেছে। আচ্ছা সিনেমাটি মানে দেখার উদ্দেশ্য কী ছিল? অনেকেই তো বলেন যে জাহেদ খান তরুণীরা তার ক্রাশ, তো একটু জানতে চাই জাহেদ খানকে ভালোবেসে এসেছেন না সিনেমা দেখার জন্য এসেছেন, কোনটি? তার সিনেমা দেখার জন্য এসেছি, তার পার্সোনালিটি, তার সব কিছু আমাদের অনেক ভালো লাগে, এন্ডিংটা অনেক সুন্দর ছিল, আনএক্সপেক্টেড ছিল, সবার অবশ্যই উচিত এটা একবার হলেও দেখার, যে দেখে না হলে বুঝবে না, তার অ্যাক্টিং স্কিল, এন্ট্রি সব কিছু অসাধারণ ছিল, আমরা অনেক এনজয় করেছি, আসলে অসাধারণ হয়েছে, তারপর জাহেদ খানের যে জাহেদ খানের অ্যাক্টিংটা বেসিক্যালি অনেক ভালো হয়েছে, আমার মনে হয় সবার দেখা উচিত এই সিনেমাটা। অসাধারণ হয়েছে এক কথায়, অসাধারণ হয়েছে, আমার দেখা মানে জাহেদ খানের বেস্ট একটা মুভি এটা, সো আমি রিকমেন্ড করবো সবাইকে দেখার জন্য, তার জাহেদ খানকে নিয়ে যত মানুষের যে ধারণা, আমার মনে হয় এই মুভি দেখার মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে, যে তার প্রতি যে সমালোচনার একটা ধারণা সেটা চেঞ্জ হয়ে যাবে, কারণ মুভির অ্যাক্টিং, ওভারঅল এভরিথিং অনেক অনেক বেশি সুন্দর ছিল, সো সবাইকে আমি রিকমেন্ড করবো এটা একবার হলেও দেখার জন্য, আর খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি একটা মানে মুভি, সো ফ্যামিলির সাথে সবাই মানে সুন্দর মতো দেখতে পারবে, এনজয় করতে পারবে, অনেক বেশি সুন্দর ছিল, আমি মনে করি সবার ওখানে হলে যেয়ে দেখা উচিত, মানে 10 out of 10 অনেক সুন্দর ছিল।